কুমারী মেয়েদের রক্তপান করে এক ডাইনী তার রূপ এবং যৌবন ধরে রাখত, আর তার রূপের জাদু দিয়ে সে সমস্ত রাজ্য দখল করে নিত। কিন্তু তার এই শয়তানি শক্তি নষ্ট করার জন্য একটি ফুলের মতন পবিত্র মেয়ে তার সামনে আসে। কি হয়েছিল সেই ডাইনির সাথে, আজ এই ঘটনাই আপনাদের শোনাব। গল্পের শুরুতেই একটা রাজ্যের রানীকে দেখা যায়। এই রাজ্যের সমস্ত প্রজারা খুবই খুশিতে ছিল। একদিন রানী বাগানে ঘুরতে আসেন, তখন তিনি সেখানে একটা গোলাপ ফুল দেখতে পান। তীব্র ঠান্ডা হওয়ার মধ্যেও গোলাপ ফুলটি ফুটতে দেখে রানী খুব খুশি হন। তিনি সেই গোলাপটি ছুঁতে যান, কিন্তু তখন গোলাপের কাঁটায় রানীর হাত কেটে যায়, আর তার হাত থেকে 3 ফোঁটা রক্ত বরফের ওপরে গিয়ে পড়ে। সাদা বরফের ওপর এরকম গাঢ় লাল রক্তের দাগ দেখতে অপরূপ সুন্দর লাগছিল। রানী তখন বলে, আমি চাই আমার একটা মেয়ে হোক যার গায়ের রং বরফের মতন সাদা হবে, তার ঠোঁটের রং রক্তের মতন লাল হবে, আর তার হৃদয় হবে এই গোলাপের মতন সুন্দর। আসলে রানী সেই সময় প্রেগনেন্ট ছিলেন, আর তার এই ইচ্ছের কথা হয়তো সৃষ্টিকর্তা শুনেছিলেন। কিছুদিনের মধ্যেই রানী একটা মেয়ে সন্তানের জন্ম দেন। তাকে দেখতে ঠিক তেমনই ছিল যেমনটা রানী চেয়েছিলেন। তার নাম রাখা হয় স্নো হোয়াইট। ধীরে ধীরে স্নো হোয়াইট বড় হয়। তাকে দেখতে যেমন সুন্দর ছিল, তেমনই সুন্দর ছিল তার মন। রাজ্যের সবাই তাকে অনেক ভালোবাসত। এদিকে কয়েক বছর পর রানী খুব অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। রানীর মৃত্যুতে রাজা খুবই অসহায় হয়ে পড়েছিলেন। এরই মধ্যে রাজা খবর পান তাদের রাজ্যের ওপর একদল সৈন্য আক্রমণ করেছে। রাজা তখন নিজের সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়েন, কিন্তু তারা যুদ্ধে এসে আশ্চর্য হয়ে যান, কারণ তারা যাদের সাথে যুদ্ধ করছিল তারা কেউই মানুষ ছিল না। তলোয়ারের আঘাতে তাদের শরীর কাচের মতন ভেঙে যাচ্ছিল। রাজা সেই যুদ্ধে জিতে যায়। তখন একজন সৈনিক বলে, যারা যুদ্ধ করতে এসেছিল তারা কাউকে বন্দি করে এনেছিল। রাজা তখন সেখানে গিয়ে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, যার রূপ দেখে রাজা তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যান। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি এই মেয়েটাকে বিয়ে করবেন। এই সুন্দরী মেয়েটার নাম ছিল রাবিনা। ঠিক হয় তাদের পরের দিন বিয়ে হবে। এদিকে স্নো হোয়াইট তার মায়ের জায়গায় একজন নতুন কাউকে পেয়ে খুব খুশি ছিল। সব কিছুই একদম ঠিকঠাকভাবেই চলছিল। সেই দিন রাতে রাজা এবং নতুন রানী যখন ঘরে শুয়েছিলেন, তখন রানী রাবিনা বলে, তোমরা সব পুরুষরা একই রকম। একটি মেয়েকে তোমরা ততদিনই ভালোবাসো যতদিন সেই মেয়েটার রূপ থাকে, আর রূপ চলে গেলে তোমরা তাকে ছুঁড়ে ফেলে দাও। কিন্তু তুমি আমার সাথে এরকমটা করতে পারবে না, কারণ আমি তোমাকে হত্যা করে তোমার রাজ্য কেড়ে নেব। এরই মধ্যে রাজা অনুভব করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারে তার খাবারে বিষ মেশানো হয়েছে। ঠিক তখন রাবিনা রাজার ওপরে উঠে পড়ে আর একটা ছুরি বের করে সোজা রাজার বুকে কেটে দেয়। আসলে রাজার যুদ্ধে যাওয়া আর সেখানে একটি বন্দী মেয়েকে দেখতে পাওয়া আর বিয়ে করা, এই সব কিছুই ছিল রাবিনার চাল। আসলে সে একজন ডাইনি ছিল। সে তার রূপের জালে রাজাদের ফাঁসিয়ে তাদের রাজ্য দখল করে নিত। রাবিনা এবার প্রাসাদের মেন গেট খুলে নিজের সব সৈন্যদের ভিতরে ঢুকিয়ে নেয়। এই সৈন্যরা ভিতরে এসে সবাইকে হত্যা করতে শুরু করে। হঠাৎ করে হামলা করায় রাজার সব সৈন্যরা হেরে যায়। এদিকে স্নো হোয়াইট দেখতে পায় তার বাবা মারা গিয়েছে। সে বুঝতে পারে এটা রাবিনার কাজ, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে স্নো হোয়াইট তার বন্ধু উইলিয়ামকে দেখতে পায়, কিন্তু তাদের সাথে পালিয়ে যাওয়ার আগেই সৈন্যরা প্রধান গেট বন্ধ করে দেয় আর তাকে বন্দী করে ফেলে। এদিকে রাবিনা পুরো রাজ্যকে দখল করে নিয়েছিল। এরপর তার কাছে থাকা একটা জাদুর আয়নার কাছে এসে সে জানতে চায় এই রাজ্যের মধ্যে সবথেকে বেশি কে সুন্দরী। আয়না বলে, রানী আপনি সবথেকে বেশি সুন্দরী। রাবিনা চায় না তার থেকে বেশি সুন্দরী এই রাজ্যে কেউ থাকুক, নইলে তার রূপের জাদুতে সে কাউকে বশ করতে পারবে না। এই রূপ দিয়েই সে একের পর এক রাজ্য দখল করছিল। কিন্তু রাবিনার বিষের কারণে প্রকৃতিও এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই রাজ্যের সমস্ত গাছপালা ফসল সব কিছুই নিমেষেই নষ্ট হয়ে যায়। এদিকে রাবিনা দুধ দিয়ে স্নান করত, আর সেই নোংরা দুধ গরিব প্রজাদের জন্য ড্রেন দিয়ে ফেলে দিত। এই রাজ্যে এক অন্ধকারময় রাজত্বের শুরু হয়, আর রাবিনার রাজত্বে রাজ্যের কেউ খুশি ছিল না। রাবিনার একটি ভাইও ছিল, তার নাম ছিল ফিন। সে তার দিদির এইসব কুকাজে সাহায্য করত, আর মাঝে মধ্যে কুমারী মেয়েদের বন্দী করে নিয়ে আসত। রাবিনা এই কুমারী মেয়েদের থেকে তার কালা জাদুর সাহায্যে তাদের রূপ চুরি করে নিত, আর এরই কারণে সে বছরের পর বছর ধরে একই রকম সুন্দরী এবং যুবতী ছিল, এমনকি তাকে সহজে মারাও যেত না। একবার এক বন্দী সৈন্য তার পেটে ছুরি গেঁথে দিয়েছিল, কিন্তু তারপরেও রাবিনা বেঁচে যায়।
এরপর অনেক বছর কেটে যায়। সোনো হোয়াইটকে রাবিনা একটা দুর্গের জেলে বন্দি করে রেখেছিল। রাজ্যের অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছিল। অন্যদিকে দেখা যায় রাবিনা আগের মতন আর শক্তিশালী নেই। সে ধীরে ধীরে তার রূপ সৌন্দর্য হারিয়ে ফেলছিল, আর প্রতিদিন নতুন করে কুমারী মেয়েদের ধরে আনাও সম্ভব ছিল না। একদিন রানী সেই জাদুর আয়নাটিকে জিজ্ঞাসা করে, এই রাজ্যে সব থেকে কে সুন্দরী? তখন আয়না বলে, আমাকে ক্ষমা করবেন রানী, আপনি কিন্তু এখন আর সব থেকে বেশি সুন্দরী নন। এখন আপনার থেকেও একজন সুন্দরী আছে, সে হলো স্নো হোয়াইট, যে চাইলে আপনার সমস্ত কালা জাদুকে ধ্বংস করে দিতে পারে এবং সে এই রাজ্যকেও দখল করে নিতে পারে। কিন্তু আপনি যদি তাকে হত্যা করে তার হৃৎপিণ্ড খেতে পারেন, তাহলে আপনি আর কোনোদিন বুড়ি হবেন না, আপনার রূপ এবং যৌবন সারা জীবন থেকে যাবে এবং এরপর আর কোনো মেয়ের রূপ আপনার আর দরকার হবে না, অর্থাৎ আপনি অমর হয়ে যাবেন। রানীর এইসব কথা তার ভাই ফিন লুকিয়ে ওখানে শুনছিল। রাবিনা এবার তার ভাইকে ডাকে আর বলে স্নো হোয়াইটকে তার কাছে নিয়ে আসতে। ফিন স্নো হোয়াইটকে আনতে জেলের ভিতরে যায়। এর আগে কেউ কখনো স্নো হোয়াইটের ঘরে আসেনি, তাই সে প্রথমবার ফিনকে দেখে একটু ভয় পায়। তখন ফিন বলে, আজ তোমার শেষ দিন, রানী তোমাকে মেরে তোমার হৃৎপিণ্ড খাবে। এটা শুনে স্নো তার হাতে থাকা একটা পেরেক দিয়ে ফিনের মুখে আঘাত করে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে এসে সে দেখে সব সৈন্যরা চারিদিকে তাকে ধরার চেষ্টা করছে। তখন সে বুদ্ধি করে একটা ড্রেনের মধ্যে ঝাঁপ দেয়। এই ড্রেন থেকেই সমস্ত জল সমুদ্রে এসে পড়ত। স্নো এবার সমুদ্রে ঝাঁপ দেয়। এদিকে রানীর সৈন্যরা তাকে খুঁজতে সমুদ্রের দিকে যায়। এই সময় স্নো সমুদ্রের তীরে একটা ঘোড়া দেখতে পায়। সে সোজা ঘোড়া নিয়ে ছুটতে থাকে, কিন্তু সে যাবে কোথায়? তখন তার মনে পড়ে কিছুদিন আগে তার পাশের জেলে একটা মেয়েকে রাখা হয়েছিল। সে বলেছিল এখনও কিছু সৈন্য তার বাবার হয়ে রানীর বিরুদ্ধে লড়াই করছে। স্নো ঠিক করে সে ওই সৈন্যদের কাছে যাবে, কারণ তাদের কাছেই সে সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। এদিকে রানীর সৈন্যরা ততক্ষণে স্নোর পিছু করে। তারা ওই রাজ্য থেকে অনেক দূরে একটা ঘন কালো জঙ্গলের সামনে চলে আসে। এই জঙ্গলটা এতটাই ভয়ানক ছিল যে কেউ যদি একবার জঙ্গলের ভিতরে যায় তাহলে সে আর কখনো ফিরে আসতে পারে না। স্নো দেখে তার ঘোড়া আর সামনের দিকে যাচ্ছে না। তার কাছে অন্য কোনো উপায় না থাকায় সে ঘোড়া ছেড়ে পায়ে হেঁটে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এদিকে রানীর সৈন্যরাও সেই জঙ্গলের কাছে চলে আসে, কিন্তু তারাও আর সামনের দিকে যেতে পারছিল না, কারণ এই জঙ্গলে রানীর কোনো জাদুশক্তি কাজ করত না। এদিকে স্নো জঙ্গলের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানকার সব কিছুই কেমন যেন রহস্যময় ছিল। এরই মধ্যে সে সেখানে পড়ে যায় আর তার নাকে মুখে ধুলোর মতন কিছু একটা চলে যায়। এরপরেই সে আজব সব দৃশ্য দেখতে থাকে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এরকম কিছু সে আগে কখনো দেখেনি। আসলে ওই ধোঁয়ার মধ্যে এমন কিছু ছিল যা মানুষের শরীরে গেলে হ্যালোজিনেশন হয়। সে আজব আজব সব দৃশ্য দেখতে পায়। এরপর একটু পরে স্নো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে রাবিনা যখন জানতে পারে যে স্নো পালিয়ে গিয়েছে, সে খুব রেগে যায়। সে তার ভাইকেও মারতে শুরু করে, কারণ স্নোর হৃৎপিণ্ড তার চাই। এরপর সে বলে, ওই জঙ্গলের ভিতরে আমার জাদু কাজ করে না, তাই এমন কাউকে খুঁজে বের করো যে ওই জঙ্গলের রাস্তা জানে। স্নো হোয়াইটকে জীবিত কিংবা তার হৃৎপিণ্ড যে কোনো মূল্যে আমার চাইই চাই। একথা শুনে ফিন গ্রামের দিকে যায়। এখানে একটা লোককে দেখা যায় যার নাম ছিল হান্টসম্যান। সে আগে একজন সৈনিক ছিল, কিন্তু তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে সে সারাদিন মদ খেয়ে পড়ে থাকত। ফিন জানতে পারে হান্টসম্যান ওই অভিশপ্ত কালো জঙ্গলে যাওয়ার রাস্তা জানে। সে আগেও কয়েকবার ওই জঙ্গলে গিয়েছিল। তাকে এবার রানীর সামনে নিয়ে যাওয়া হয়। রানী তাকে বলে, তুমি ওই জঙ্গলে যাও আর স্নো হোয়াইটকে ধরে নিয়ে আসো, আর এই কাজের উপহার হিসাবে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু হান্টসম্যান বলে, ওই জঙ্গলে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। ওই মেয়েটি যদি জঙ্গলে ঢুকে থাকে তাহলে সে এতক্ষণে নিশ্চিত মারা গিয়েছে। কিন্তু রাবিনা তার কোনো কথাই বিশ্বাস করে না। সে তার কালা জাদুর শক্তি দিয়ে হান্টসম্যানের পুরনো সব অতীত জেনে ফেলে। সে বুঝতে পারে হান্টসম্যান এখনও তার মৃত ওয়াইফকে খুব ভালোবাসে। সে বলে, তুমি জানো আমার কাছে অনেক জাদু শক্তি আছে, তুমি যদি স্নোকে ধরে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার মৃত ওয়াইফকে
আবার বাঁচিয়ে তুলব। একথা শোনার পর হান্সম্যান রাজি হয়ে যায়। সে আর কিছু সৈন্য ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এই জঙ্গলের সমস্ত রাস্তা হান্সম্যান জানত। সোনোর পায়ের ছাপ দেখে তারা সামনে এগোতে থাকে। এদিকে জঙ্গলের ভিতরে সোনো বুঝে যায় রানীর সৈন্যরা তাকে খুঁজতে এখানেই আসছে। সে দ্রুত একটা গাছের নিচে লুকিয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই হান্সম্যান তাকে ধরে ফেলে। সোনো বলে, তুমি আমাকে ছেড়ে দাও, ওরা আমাকে মেরে ফেলবে। হান্স জানত না রানী সোনোর সাথে কী করবে, তাই তার এবার একটু সন্দেহ হয়। সোনো তখন বলে, তুমি আমাকে ওদের হাতে তুলে দিলে ওরা তোমাকেও মেরে ফেলবে। এটা শুনে হান্স ফিনকে বলে, তোমরা আগে আমার ওয়াইফকে জীবিত করে দাও, তা না হলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। তখন ফিন বলে, তুমি কি ভেবেছ তুমি আমাদের হাত থেকে পালিয়ে যেতে পারবে? আর হ্যাঁ, রানী অনেক জাদুশক্তি জানে, কিন্তু সে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। এটা শুনে হান্সম্যান বুঝে যায় তাকে ফাঁসানো হয়েছে, তাই সে ওই সৈন্যদের ওপর হামলা করে দেয়। হান্সের সাথে ওই সৈন্যগুলো যুদ্ধে হেরে যায় এবং ফিন সেই ধুলোর মধ্যে পড়ে যায়, যার ফলে সে আজব আজব সব দৃশ্য দেখতে থাকে। এই সুযোগে হান্স সোনোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হান্স জানত না সোনো একজন রাজকুমারী। এই সময় সোনো বলে, তুমি আমাকে আমার বন্ধুর কেল্লা পর্যন্ত নিয়ে যাও, সেখানে অনেক সৈন্যরা আছে, আমি সেখানে সুরক্ষিত থাকব, আর এর বদলে তুমি 500টা সোনার মোহর পাবে। একথা শুনে হান্স রাজি হয়ে যায়। আর তারা জঙ্গলের রাস্তায় এগোতে থাকে। অন্যদিকে যে সৈন্যরা রানীর বিরুদ্ধে এতদিন যুদ্ধ করছিল তারা জানতে পারে সোনো এখনও বেঁচে আছে, আর রানীর সৈন্যরা তাকে ধরার জন্য খুঁজছে। এই সময় সোনোর ছোটবেলার বন্ধু উইলিয়াম এসে বলে, সে যে করেই হোক সোনোকে খুঁজে নিয়ে আসবে, সে একবার তাকে হারিয়েছে আর তাকে হারাতে চায় না। উইলিয়াম খুব ভালো তীর চালাতে জানত। সে ঠিক করে, যেহেতু রানীর সৈন্যরা সোনোকে খুঁজছে, তাই তাদের সাথে থাকলে সে সোনোকে খুঁজে পাবে, আর তখন সেখান থেকে তাকে বাঁচিয়ে নেবে। এই জন্য সে ফিনের সৈন্যদলে যুক্ত হয়ে যায়। তারা চারিদিকে সোনোকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে সোনো আর হান্স ওই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। এখানে ওই জঙ্গলের মধ্যে নানান প্রজাতির বিষাক্ত সাপ এবং অদ্ভুত সব জন্তু ছিল। সোনো এগুলো দেখে প্রচণ্ড ভয় পায়। তখন হান্স বলে, তুমি যত ভয় পাবে এই জঙ্গল তোমাকে তত বেশি ভয় দেবে। একটু পরে তারা একটা পুরনো ব্রিজের কাছে আসে, আর এখানেই এই জঙ্গলটা শেষ হয়ে যায়। কিন্তু তারা এখানে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। ঠিক তখনই তাদের ওপর একটা ঘুমিয়ে থাকা দৈত্য হামলা করে দেয়। হান্স সেই বিশাল দৈত্যটার সাথে যুদ্ধ করে, কিন্তু সে হেরে যায়। এবার সেই দৈত্যটা হান্সকে মারার জন্য এগোতে থাকে, কিন্তু ঠিক তখন স্নো সামনে চলে আসে আর সেই দৈত্যটার সামনে জোরে চিৎকার করে। দৈত্যটাও তার দিকে তাকিয়ে চিৎকার করে, কিন্তু স্নোর চোখে চোখ পড়তেই তার মন পরিবর্তন হয়ে যায়, আর তখন দৈত্যটা ওখান থেকে চলে যায়। এরপর তারা আবার সামনে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটা নদীর কাছে আসে, কিন্তু সেখানে কিছু মহিলা অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। তারা বলে, শুধুমাত্র অশুভ আত্মারাই এই জঙ্গল পার করতে পারে, কিন্তু তোমরা কারা? তখন হান্স বলে, আমরা রানীর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছি, আমরা তোমাদের শত্রু নই। এরপর ওই মহিলারা তাদেরকে সাথে নিয়ে চলে যায়। এখানে থাকা সব মহিলারা নিজেদের মুখ আঁচড় দিয়ে নিজেদের সৌন্দর্য নষ্ট করে ফেলেছিল, যাতে করে রানীর হাত থেকে তারা বাঁচতে পারে, কারণ কোথাও কোনো সুন্দরী মেয়ে থাকলে রানী তাদের ধরে নিয়ে যায়। তারা বলে, আমাদের এখানে কোনো পুরুষ নেই, তারা সবাই রানীর বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেছে। এখানে হান্স জানতে পারে সোনো আসলে রাজকুমারী, আর এটা জানতে পেরে সে সোনোর কাছে ক্ষমা চায়, কারণ সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। সেই দিন রাতে হান্স সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন একটা মহিলা তাকে দেখে ফেলে, সে হান্সকে আটকায়। তখন হান্স বলে, আমি যাদের খুব ঘনিষ্ঠ হয়ে যাই তাদের সাথে সবসময় খারাপ হয়, সোনোর সাথে থাকাটা আমার ঠিক হবে না, ও তোমাদের কাছেই সুরক্ষিত থাকবে। কিন্তু সেই দিন রাতেই রানীর সৈন্যরা সেই জায়গায় হামলা করে। তারা খোঁজ পেয়েছিল সোনো এখানে লুকিয়ে রয়েছে। তারা ওখানকার সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেয় আর সবাইকে মারতে থাকে। দূর থেকে হান্স দেখতে পায় ওখানে আগুন জ্বলছে। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সে আবার সোনোকে বাঁচানোর জন্য ফিরে আসে। এদিকে উইলিয়াম, মানে সোনোর সেই ছোটবেলার বন্ধু, ওই সৈন্যদলের সাথে ছিল। সে ফিনের দলে থাকলেও সে নিজেই ফিনের কয়েকজন সৈন্যকে মেরে ফেলে। কিন্তু সে সোনোর কাছে যাওয়ার আগে সোনো সেখান থেকে হান্সের সঙ্গে পালিয়ে যায়। পরের দিন সোনো এবং হান্স যখন কেল্লার দিকে যাচ্ছিল,
তখন একদল বামন লোক অর্থাৎ বেটে লোক তাদের বন্দি বানিয়ে ফেলে। এই বেটে লোকগুলো আগে রাজার হয়ে যুদ্ধ করত, কিন্তু ডাইনি রাবিনার রাজত্ব শুরু হওয়ার পর থেকে তারা সৈন্যের চাকরি ছেড়ে দিয়েছে। তারা রাস্তার মানুষদের কাছ থেকে লুটপাট করে তাদের জীবন চালাতো। তারা হান্স এবং সোনোর কাছে কিছুই পায় না, এজন্য তারা ঠিক করে তারা এদেরকে মেরে ফেলবে, কারণ হান্স তাদের অনেক পুরনো শত্রু ছিল। এ সময় সোনো বলে, আমি এই রাজ্যের রাজকুমারী, তোমাদের উচিত রাবিনার বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু সোনোর কথা কেউ বিশ্বাস করে না। তখন তারা বলে, আমরা অনেক আগেই লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু রানীকে কেউ মারতে পারবে না, কারণ সে তো একটা ডাইনি। এই সময় তাদের মধ্যে একজন বয়স্ক লোক, যে ভবিষ্যৎ দেখতে পারত, সে বলে, এই মেয়েটি সত্যিই রাজকুমারী, সে ফুলের মতন পবিত্র, আর একমাত্র এই মেয়েটিই পারবে রানীকে হত্যা করতে এবং এই একদিন এই রাজত্বে রাজত্ব করবে। এদিকে ততক্ষণে রানীর সৈন্যরা সেখানে চলে আসে। সেই বেটে লোকগুলো তখন হান্স এবং সোনোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা একটা গুপ্ত রাস্তা দিয়ে একটা আলাদা জায়গায় আসে। তারা বলে, এটা হলো পরিদের এলাকা, এখানে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে সেই ডাইনি রানীকে দেখা যায়। সে আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তার সুন্দর মুখে বয়স্কর ছাপ দেখা যায়। সে তার ছোটবেলার কথা মনে করে, যখন তাদের গ্রামে একজন রাজা হামলা করেছিল, তখন তার মা, যে কালা জাদু জানত, সে রাবিনাকে রক্ত মেশানো দুধ খাইয়ে তার মধ্যে নিজের জাদু শক্তি দিয়ে দিয়েছিল। সে বলেছিল, রাবিনা যেন তাদের মৃত্যুর বদলা নেয়। এদিকে সেই পরিদের রাজ্যে সোনো একটা বিশাল আকারের সাদা হরিণ দেখতে পায়। এই হরিণ এর আগে কেউ দেখেনি। এটা আসলে একটা মঙ্গলের প্রতীক ছিল। এর মানে হলো, প্রকৃতিও চায় সোনো তার নিজের রাজ্যকে রাবিনার হাত থেকে মুক্ত করুক। কিন্তু তখনই সেখানে রাবিনার সৈন্যরা হামলা করে দেয়। এখানে তাদের সংখ্যা অনেক বেশি ছিল, এজন্য বেটে লোকগুলো তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠছিল না। এমন সময় সোনো উইলিয়ামকে দেখতে পায়। সে বুঝতে পারে এ সেই তার ছোটবেলার বন্ধু উইলিয়াম। এবার উইলিয়ামও ফিনের সৈন্যদের সঙ্গে লড়াই করতে থাকে। অন্যদিকে হান্স আর ফিন লড়াই করছিল। যেহেতু ফিনের শরীরে কালা জাদুর শক্তি ছিল, তাই সে হান্সকে খুব সহজেই হারিয়ে দিচ্ছিল। ফিন তখন বলে, তোমার ওয়াইফকে আমিই খুন করেছি, সে মরার আগে বারবার তোমার নাম নিচ্ছিল। এটা শুনে হান্স ভীষণ রেগে যায়। সে এতদিন জানতো না কে তার ওয়াইফকে খুন করেছিল। সে এবার তার সব শক্তি দিয়ে ফিনকে একটা গাছের গুড়ির দিকে ঠেলে দেয়। এর ফলে ফিনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। সে বুঝতে পারে তার আর বাঁচার আশা নেই। অন্যদিকে ঠিক একই সময় রাবিনাও মাটিতে লুটিয়ে পড়ে। আসলে এই দুই ভাই বোনের জীবন একই শক্তিতে বাঁধা ছিল। ফিন সেখানেই মারা যায়, আর এতে করে রাবিনা আরও অসুস্থ হয়ে পড়ে। এদিকে সোনো আর হান্সরা সেই কেল্লার দিকে এগিয়ে যায়। পথে তারা এক জায়গায় বিশ্রাম নেয়। এখানে সোনো একা একাই জঙ্গলের মধ্যে ঘুরছিল। তখন হঠাৎই সেখানে উইলিয়াম আসে, আর তারা নিজেদের ছোটবেলার অনেক কথা বলে। এই সময় উইলিয়াম সোনোকে কিস করে, কারণ সে সোনোকে ভীষণ ভালোবাসত। এরপর উইলিয়াম তাকে একটা আপেল খেতে দেয়। সোনো সেটা খায়, কিন্তু সেটা খাওয়ার সাথে সাথেই তার শরীর অসুস্থ হতে শুরু করে। এরই মধ্যে উইলিয়ামের চেহারা বদলে যায়। দেখা যায় এটা উইলিয়াম না, বরং তার ছদ্মবেশে সেই ডাইনি এখানে এসেছে। ধীরে ধীরে সোনো মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাবিনা তার দিকে হাত বাড়িয়ে তার হৃৎপিণ্ড বের করতে যায়। তবে ততক্ষণে সেখানে বাকিরাও চলে আসে, আর রাবিনা তখন সেখান থেকে পালিয়ে যায়। আসলে দেখা যায় রাবিনা নিজের মহলেই ছিল, কিন্তু সে অন্য প্রাণীকে নিজের বশে করতে পারত। তবে এতবার করে নিজের শক্তিকে ব্যবহার করায় সে আরও বেশি কমজোরি হয়ে পড়ে। এদিকে সোনোকে মারা যেতে দেখে সবাই দুঃখী হয়ে যায়। উইলিয়াম তাকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ সেই ছিল তাদের একমাত্র ভরসা। এরপর তারা সোনোকে নিয়ে সেই দুর্গের ভিতরে যায় যেখানে সব সৈন্যরা ছিল। ওখানে সোনোকে আলাদা একটা ঘরে শুয়ে দেওয়া হয়। রাতের বেলায় হান্স সেখানে আসে। সে এতদিনে সোনোকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিল। সোনোকে দেখে তার ওয়াইফের কথা মনে পড়ে। সোনোকে মৃত্যুর শয্যায় দেখে হান্সের চোখে জল চলে আসে। সে সোনোকে বিদায় জানাতে একটা কিস করে। এমন সময় তার চোখের জল সোনোর গালে এসে পড়ে।
একটু পরে দেখা যায় সোনো তার চোখ খুলছে, মানে সে এখনও জীবিত আছে। আসলে রানী তাকে যে আপেল খেতে দিয়েছিল সেটা খেয়ে সোনো রানীর বশে চলে গিয়েছিল, কিন্তু হান্সের ভালোবাসা তাকে সেই বশ থেকে মুক্ত করে দিয়েছে। এবার সে বাইরে আসে, তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ তারা সবাই ভেবেছিল সোনো মারা গিয়েছে। এবার ওখানে থাকা সমস্ত সৈন্যকে সোনো যুদ্ধ করার জন্য বলে। সে বলে, আমাদের রাবিনাকে মারতেই হবে, তা না হলে ও আরও নিরীহ মানুষদের মেরে ফেলবে। যেহেতু সোনো ছিল ওই রাজ্যের রাজকুমারী, তাই তার কথায় সব সৈন্যরা নিজেদের মনোবল ফিরে পায়। পরের দিন তারা বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাবিনাকে দেখা যায়, সে নিজের শক্তি ফিরে পেতে অনেকগুলো মেয়েকে মেরে ফেলেছিল, এতে করে সে আবার আগের মতন শক্তিশালী হয়ে গিয়েছিল। এদিকে প্রাসাদে আক্রমণ করার জন্য প্রাসাদের প্রধান গেট খোলা খুব দরকার, কিন্তু প্রাসাদের ভিতরে যাওয়ার কোনো গুপ্ত রাস্তা সৈন্যরা জানত না। তখন সোনো তাদের সেই রাস্তার খোঁজ দেয় যেখান থেকে সে নিজে পালিয়েছিল, অর্থাৎ সেই ড্রেনটার রাস্তা। তখন সেই বেটে মানুষগুলো ওই রাস্তা দিয়ে কেল্লার ভিতরে ঢুকে যায় এবং তারা লুকিয়ে লুকিয়ে সেই গেটটার কাছে গিয়ে গেটটা খুলে দেয়। এরপর সব সৈন্যরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে আর রানীর সৈন্যদের ওপর হামলা করে দেয়। এই সমস্ত কিছু রানী ওপর থেকে দেখছিল। এরপর সোনো রানীকে মারার জন্য সেখানে যায়, কারণ একমাত্র সেই রানীকে হত্যা করতে পারবে। কিন্তু রানীর শক্তির সামনে সোনো পেরে ওঠে না, তবুও সোনো হার মানে না আর সে যুদ্ধ চালিয়ে যায়। এই সময় রানী একটা ছুরি নিয়ে সোনোর ওপর হামলা করে, আর ঠিক সেই মুহূর্তে সোনো তার কাছে থাকা ছুরি রাবিনার পেটে গেঁথে দেয়। সাথে সাথেই রাবিনার সমস্ত রূপ চলে যায়, সে মৃত্যুকে কখনো এত কাছ থেকে দেখেনি। সে ভীষণ ভয় পেয়ে যায় আর একটু পরেই সে কষ্ট পেয়ে মারা যায়। রাবিনার মৃত্যুর সাথে সাথে ওই রাজ্য থেকে অন্ধকারের রাজত্ব শেষ হয়ে যায়, প্রকৃতিও আবার এই রাজ্যে ফিরে আসে। এরপর সোনোকে রাজ্যের পরবর্তী রানী বানানো হয়, আর তার বাবার আমলে রাজ্যে যেমন সুখ শান্তি ছিল তা আবার পুনরায় ফিরে আসে, এবং এরই মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়।